দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ফিরেছে। পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প ইন্দোনেশিয়া থেকে এখানে আসে। জাহাজটি ভেড়ানোর জন্য 250 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল প্রস্তুত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আলভি হোসেন। ইন্দোনেশিয়ার পেলাভুমন সিলেগন বন্দর থেকে পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প 22 ডিসেম্বর স্টিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের দিকে রওনা হয়। মঙ্গলবার সকাল 9টায় বন্দরের ক্যানেলে প্রবেশ করে জাহাজটি। এরপর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী জেটিতে নিয়ে যান বন্দরের পাইলটরা। ভেনাস ট্রায়াম্পে উন্নয়ন প্রকল্পের জন্য 313 প্যাকেজে 736 টন স্টিল স্ট্রাকচার আনা হয়েছে। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক, কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিআর কে হ্যান্ডওভার করা হবে এবং সিপিআই এই পোর্টটাকে বাণিজ্য ভিত্তিক ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চ্যানেলের সম্প্রসারণ করে ভবিষ্যতে এখানে আরো বড় বড় জাহাজ ভিড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আমরা যখন টার্মিনালটা ডেভেলপ করব আমরা বড় আকারে জাহাজ নিয়ে আসতে পারবো বলে আশা করছি। বর্তমানে 250 মিটার প্রশস্ততার চ্যানেলটা আছে বন্দরের মাধ্যমে, এটা 350 মিটার প্রশস্ত করব এবং 14.5 মিটার 320 মিটার দৈর্ঘ্যের আমরা কন্টেইনার জাহাজ 8000 TEU ক্যাপাসিটি জাহাজ নিয়ে আসবো বলে আশা করছি। মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর 2025 সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। আলভি হোসাইন, চ্যানেল আই।